বিএনপি মানে হচ্ছে মানে সাহাবীদের দল, এখানে সব নীতিবান সব নৈতিকতা নিয়ে চলাফেরা করে, এখানে ঘুষখোর সুদখোর তারপরে ধান্দাবাজ নাই। এবারে কথাই বলি, এবার সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান মনে করে সেটাতে কিছু হয় না, যদি কিছু না হয় তারপরে কি হবে? আওয়ামী লীগকে সরানো যাবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে ওকে তোমাদের দেশের ব্যবস্থা তোমরা করো, আমরা নাই, ক্রসফায়ার হলো না, কিছুই হলো না, কোনো কিছুই না, তো তাতে কি হবে? আওয়ামী লীগের সাথে বিএনপি মাঠে পারবে? মানে সম্ভব না। আমি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটা শুধু বলি, এখানে যে ছেলেটার সাথে শামীম ওসমানের তর্ক হয়েছে, সেখানে শামীম ওসমান ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তাকে হুমকি দিচ্ছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত বিএনপি মনে হয় না সেটা করেছে। বিএনপি যারা আছে তাদের অনেককেই এখানে দেখি ওই শেখ হাসিনা যখন আসে তখন হচ্ছে গিয়ে বিমানবন্দরে বোতল টোতল নিয়ে যায়, দাঁড়ায়, ঢেলাঢেলি করে, মাঝখানে পুলিশ থাকে, এই কারণে বিএনপি সব লোকজন এখানে যায়। আমি আমার নিজের চোখে দেখা জ্যাকসন হাইটে একেবারে যেটা সত্য সেটা যদি বলি, কোনো গ্যাঞ্জামে আওয়ামী লীগের সাথে বিএনপি পারে নাই, সব জায়গায় আওয়ামী লীগ বিএনপিকে পিটিয়েছে প্রতিটা ঘটনায়। আমি একদম নিজের চোখে দেখে তারপরে বলছি, এখানে বিএনপি নেতা সর্বোচ্চ নেতা পর্যায়ের এমন কেউ দেখেছি যে হাত থেকে আপনার ছাত্রলীগের ছোট ছোট পোলা বানাইসা তারা আপনার ব্যানার কেড়ে নিয়ে যাচ্ছে, কোনো কথা বলে নাই। তাহলে রাজনীতি করার দরকার কি? ঘরে বসে থাকেন, মসজিদে যান, নামাজ পড়েন, তাবলিগে যান, ঠিক, আপনার এখানে রাজনীতি করতে হলে তো আপনাকে ধাক্কাধাক্কি করতে হবে। বেনজির এখানে এসে ঘুরে গেছে, এখানে একটা পার্টি সেন্টারে এসে সেমিনার করেছে, মানে সভা করেছে, বিএনপির লোকজন সাহস পায়নি, আওয়ামী লীগের লোকজন ফরিদ আলমের উপরে হামলা করেছে, একদম প্রকাশ্যে তারা এই ঘটনাগুলো করেছে, বিএনপি কারোর কোনো খবর আমরা আজ পর্যন্ত পাইনি যে বিএনপি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যে ভাই ঠিক আছে এটা নিয়ে কি করতে হবে, কারণ কেউ আসে নাই। আমার উপরে এখানে হামলা হয়েছে, কেউ গায়ে হাত দেয় নাই, কিন্তু তারা যেই আচার আচরণ করেছে সেটাই তো যথেষ্ট, যতটুকু করেছে অতটুকু আমার মান সম্মানের জন্য অনেক বড় ব্যাপার। সেটার জন্য এখানে বিএনপির কোনো লোক একটা কোনো কথা বলে নাই, কেউ কোনো একটা মানববন্ধন করে নাই, একটা মিটিং মিছিল কোনো কিছু করে নাই, কেউ করেনি। শামীম ওসমানের এখানে অপমান করেছে মার্ক জ্যাকসন হাইটে, আপনার কি মনে হয় নোয়াখালীতে যারা বাদল মির্জার বাড়িতে হামলা করেছে তারা শামীম ওসমানের কিছু হয়? কিচ্ছু হয় না। তারা কেন হামলা করেছে? কারণ তার দলের লোক, এই জন্য। এটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি নাকি কিছু করে তাহলে আওয়ামী লীগ তার জীবন দিয়ে তার দলের মানুষের জন্য করে, বিএনপি এটা করে না। রাজনীতি করতে হইলে এইভাবে করে টিকে থাকা যাবে না আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের লোকজন এখানে আছে, যারা এখানে থাকে তাদের মিটিং বলেন, তাদের যে ইউনিটি বলেন, যাই বলেন, তাদের ভেতরে বহু ধরনের গ্রুপিং আছে, তাদের ভেতরেও অনেক হাতাহাতি ঘটনা আছে, অনেক ধরনের কোন্দল আছে, সব কিছু আছে, তারপরেও আওয়ামী লীগ ঠিক যেখানে যা করার দরকার, এখানে জিয়াউর রহমানের নামে একটা রাস্তা ছিল, তারা সবাই মিলে এক হয়ে তারপরে সেই রাস্তার নাম বদল করতে বাধ্য করেছে। এখানে আওয়ামী লীগ যদি নাকি বিএনপির কোনো লোকজন আসে তাদেরকে তার হলে যায় হামলা করে প্রতিটা জায়গায়। মুশফিক ফজল আনসারি গিয়েছে মিশিগানে, সেখানে তার উপরে হামলা হয়েছে, তার সেই সবার মধ্যে যা তারা সব টেবিল টেবিল সব কিছু ভাঙচুর করে সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছে। এখানে রাজনীতি করে শুধুমাত্র নিজের চেহারা দেখানোর জন্য আর দলের উপর লেভেলকে দেখানোর জন্য ক্যামেরা সামনে সামনে আসে, সেটা সেপ্টেম্বরের এই এক মাস, এর বাইরে কখনো প্রতি মারামারিতে তারা আওয়ামী লীগের কাছে মার খায়, প্রতি মারামারিতে এই দিনও তারা মার খেয়েছে। তাদের আওয়ামী লীগের লোকজন এসে তাদেরকে ধাক্কা টাক্কা দিয়ে, আমি মনে করি সেখানে বিএনপির লোকজনই মার খেয়েছে, আওয়ামী লীগের লোকজন মার খায়নি, কারণ আওয়ামী লীগের লোকজন কখনোই এখানে মার খায়নি, কখনোই আওয়ামী লীগের সাথে এখানে বিএনপি পারে না। শুধু এই মেসেজটা দিয়ে রাখলাম।